আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون জনাব সভাপতি, সভা পরিচালক এবং অন্যান্য ওলামায়ে কেরাম এবং মুসলমান ভাইসব, আমি আপনাদের সামনে সূরা তওবার 122 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাহ বলেন যে মুসলমানদের মধ্যে থেকে কিছু লোক ঘর থেকে বেরোবে, আল্লাহ বলেন আমি সব লোককে বেরোতে বলিনি, বরং কিছু লোক তারা ঘর থেকে বের হবে। কিসের জন্যে? লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, আল্লাহর দিনকে জানবার এবং বুঝবার জন্যে। যারাই আল্লাহর দিনকে জানবে এবং বুঝবে তাই তাদের দায়িত্ব বলেন লিউনজিরু কওমহুম ইজা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহজারুন, এরা জানবে বুঝবে এরপর এরা তাদের নিজের গ্রাম, নিজের জায়গা যেখানে তারা, যেখান থেকে তারা বেরিয়েছিলেন সেই জায়গায় গিয়ে তাদেরকে আবার যা তারা বুঝলেন জানলেন এগুলো তাদেরকে জানাবেন। তাহলে দুটো কাজ, একটা হচ্ছে জানতে বুঝতে হবে, আর একটা হচ্ছে জানবার বুঝবার পর যারা জানে না এবং বোঝে না তাদেরকে জানাতে হবে এবং বুঝাতে হবে। এটাই হচ্ছে এই আয়াতের আসল কথা।
এ দায়িত্ব বিভিন্নভাবে প্রতিপালন করা হচ্ছে। মাদ্রাসা তৈরি করা হয়েছে, বিভিন্ন জায়গা থেকে সেখানে ছেলেপেলেরা আসে, ওস্তাদরা পড়ান, ওস্তাদরা তাদেরকে কোরআন এবং হাদিস শিক্ষা দেন। এরপর আবার এই শিক্ষিত ছেলেরা গিয়ে আবার মাদ্রাসা তৈরি করে, সেখানে আবার এই কোরআন হাদিস শিক্ষা তারা দিতে থাকে। মাদ্রাসায় ভর্তি হলো এবং পড়লো, কোরআন হাদিস জানলো, কিন্তু যে ব্যক্তির বয়স হয়ে গেছে 50 বছর, যে ব্যক্তির বয়স হয়ে গেছে 60 বছর, এ কোন মাদ্রাসায় ভর্তি হয়ে তার মাসলা মাসায়েল আল্লাহর দিন জানতে পারবে? এ মাদ্রাসা কোথায়? এই মাদ্রাসাই হচ্ছে এই তবলিগি জামাত। আহলে হাদিস তবলিগি জামাতের এটাই হচ্ছে সেই মাদ্রাসা যেখানে বয়স্ক লোকেরা তারা তাদের দিনকে জানবেন, বুঝবেন এবং তারা অন্যের কাছে পৌঁছাবেন। অতএব এ সম্পর্কে আপনাদেরকে অনেক কথা বলা হয়েছে। আমি এই উপলক্ষে একটি ঘটনা বলছি। একজন আহলে হাদিস নূতন, তার এক বন্ধু হজ করতে গিয়েছেন, হজ করে ফিরে আসছেন। তিনি বললেন যে তুমি তো উযু গোসলই জানো না, তোমার হজ হলো কি করে? বলে কি বলো, বলে তুমি বলো তো ফরজ গোসল কেমন করে করো। তে এখন ফরজ গোসল দেখাচ্ছে, বলে দিল, চ্যালেঞ্জ করলো যে আমার যে গোসল হয় না তুই কি করে বুঝলি? এটা ঠিক করে তো বারবার পড়ে যাচ্ছে কেন, এটাকে লাগাই দে এই টেবিলের সঙ্গে। ফরজ গোসলের পদ্ধতি তাকে দেখালো, সে বলল সত্যিই আমার ফরজ গোসলও হয় নাই আর ওই হজও আমার হয় নাই। ঠিক তেমনি করে বলল যে তোর শুধু ফরজ গোসলই হয় নাই তা না, তোর উযু হয় নাই। বলে এই আবার কি বললি? জিজ্ঞাসা করল, দোস্ত তুমি কেমন করে উযু করো? দেখালো যে এইখান থেকে এই পর্যন্ত নিয়ে এরপরে মাথা মুছে শেষ হয়ে যায়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উযু করেছেন তাতে এই সামনের দিক থেকে হাতটা নিয়ে পেছনের দিকে যে চুল শেষ হয়েছে সেখানে একবার নিতে হবে, এরপর ফের আবার পেছনের দিক থেকে সামনের দিকে আনতে হবে। এই উযুটা টঙ্গীর তবলিগীর তালিমের মধ্যে নাই, এই উযুটা ওই তালিমে নাই। এই উযুটার তালিম কোথায় হয়? এই আহলে হাদিস তবলিগের মধ্যে হয়, ও আহলে হাদিস তবলিগে হয় না। তোকে বলছে যে তোর তো হজই বরবাদ, তাকে বই পুস্তক দিয়েছে তার অন্তরের মধ্যে ব্যথা, আরে আমি উযু করলাম বুখারী শরীফের সহি হাদিসের মতো হলো না। এই লোকটি ধনী মানুষ, ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টর বাংলাদেশ, তাদের এক অ্যাসোসিয়েশন আছে, তার এই লোক সভাপতি। এ তার বন্ধুর কাছে বলে এইগুলো জানা যাবে কেমন করে? বলে আমাদের সাথে আসো, পুরোপুরি কোরআন এবং হাদিস তাকে বাংলায় ইংরেজিতে দেওয়া হলে সে গত বছর আবার হজ করে আসছে, বুঝতে পেরেছেন? বলে বিনা উযুতে আমার হজ হয়েছে, তো হজই তো হয় নাই। কিন্তু আমি জিজ্ঞাসা করি, সকলের কি সেই পয়সা আছে যে এই হজ আবার দ্বিতীয়বার করবে? ওই একবার করে এসে সেখানে যদি না হয়ে থাকে তো এই লোকের দ্বিতীয়বার যাওয়ার সাধ্য খুব কমই আছে। বন্ধুগণ,
তালিম, উজুর তালিম, গোসলের তালিম, নামাজের তালিম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া বিধান মতো দিতে হবে একমাত্র আমাদেরকেই, তার কারণ এ দায়িত্ব আর কেউ গ্রহণ করে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, হক কথাগুলো নিজে আমল করবে এবং হক কথাগুলো মানুষের কাছে পৌঁছাবে। এই দিনে হক এর জন্য এক দল লোক সব সময়ের জন্য প্রস্তুত থাকবে, কিন্তু তাদের সংখ্যা সব সময় বড় হবে না, উম্মতুন ছোট্ট একটি দল হবে। এই জন্য আমাদের তবলিগের ইজতেমা ছোট, কিন্তু আর আর অনেক তবলিগের ইজতেমা খুব বড় বড় আছে না, আছে তো বন্ধগণ? ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, বুখারী শরীফের কিতাবুল আম্বিয়া এখানে একটি হাদিস পাবেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলবেন, আদম তোমার সন্তানদের মধ্যে যারা বেহেশতি তাদেরকে একদিকে নাও, আর যারা বেহেশতি নয় জাহান্নামী ওদেরকে আর একদিকে নাও। বলছে, আল্লাহ তোমার কথা অনুযায়ী কাজ করব, তো তোমার কাছে আমি একটু জিজ্ঞাসা করতে চাই, আমার সন্তানদের মধ্যে বেহেশতি আর দোজখী এর পার্সেন্টেজ কত, এই শতকরা কতজন, বুঝতে পেরেছেন? তা আল্লাহর আল্লাহ তাআলা হযরত আদমকে বলেন, শোনো, তোমার সন্তানদের মধ্যে 1000-এর মধ্যে একজন জান্নাতি আর 999 জন জান্নাতি নয়, তাহলে ইজতেমা কাদের বড় হবে? প্রত্যেক 1000-এ একজন, তাহলে একদিকের ইজতেমায় থাকবে 999 জন, আর একদিকের ইজতেমায় থাকবে ওই 900-র মোকাবেলাতে একজন, থাকবে না? থেকে আমাদের ইজতেমা বড় হবে না 999 জন যেখানে আছে সেইখানে ইজতেমা বড় হবে? বন্ধুগণ, আমি আজকে আপনাদের সামনে কিছু বিচ্ছিন্ন কথার মাধ্যমে এই বক্তব্য শেষ করব। আমাদেরকে এই কথাগুলো বলতে হবে, কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যা আমাদেরকে ইরশাদ করেছেন সেটাই সহি, সেটা বলতে হবে। এই বলবার জন্য ওই একজন মানুষকেই বলতে হবে, যদিও 999 জন মানুষ তার বুদ্ধচারণ করে, 999 জন বলবে যে না এটা চলবে, আর একজন মানুষকে বলতে হবে যে না ওটা চলবে না, আল্লাহ এবং আল্লাহর রসুল যা বলেছেন তাই চলবে। এই যে তাবলীগ, এই তাবলীগ এটা কি খুব সহজ? খুব সহজ নয় বন্ধুগণ। এই যে তাবলীগের কাজ, এই তাবলীগের কাজ আমরা হাতে নিয়েছি, অতএব আলেম ওলামাদের সহযোগিতা এর জন্য একান্ত অপরিহার্য। বন্ধুগণ, এই একটা বই, এই বইটির নাম হচ্ছে আহলে হাদিসদের বিরুদ্ধে বিশুদ্ধগরের তত্ত্ব ও রহস্য। আহলে হাদিসদের বিরুদ্ধে বিশুদ্ধগরের তত্ত্ব ও রহস্য, বইটির বিষয়টা আমাদের এই আহলে হাদিসদেরকে কেন্দ্র করে। মাওলানা শাইখুল হাদিস মাওলানা আজিজুল হক সাহেবের মাদ্রাসায় তখন একজন মুফতি ছিলেন, তার নাম আব্দুল ওয়াজিদ, মুফতি মাওলানা আব্দুল ওয়াজিদ। আমাদের দর্পণ চলছে, আমরা তাদের বুদ্ধে ব্যক্তিগতভাবে কোনো কথা বলি নাই, কেবলমাত্র দীনে হক এ সম্পর্কে বিভিন্ন প্রশ্ন আসে, এই প্রশ্নের জবাব দেই। রহমানি পায়গাম একটি কাগজ বের হয় মিরপুর মাদ্রাসা থেকে, তার ভেতরে আমাদের উপরে 10টা প্রশ্ন করলেন, আহলে হাদিসদের উপরে 10টা প্রশ্ন। এরপরে লিখেছেন, আমাদের কাছে আরো 1000 প্রশ্ন আছে,
এই প্রশ্নের ভিতর থেকে এই দশটি প্রশ্নের উত্তর দিলাম, আর বাকিগুলো ধীরে ধীরে দেব। আমি তার সেই দশটি প্রশ্নের উত্তর আহলে হাদিস দর্পণ এই কাগজটায় দিলাম আর বললাম, হুজুর আপনার বাকি 990টা প্রশ্নের জন্য আমি অপেক্ষায় থাকলাম, আমি তো উত্তর দিলাম এবং আরো 990টা প্রশ্নের জন্য প্রস্তুত আপনি পাঠাবেন, কিন্তু আমার একটা শর্ত আছে, তা হচ্ছে এই আপনার এই রহমানি পয়গামে প্রশ্ন ছাপবেন আর আমার উত্তরগুলো আমি রহমানি পয়গামে পাঠাবো, সেখানে উত্তরটাও ছাপবেন। ঘটনা ঘটল এই, এ হুজুরের 999 প্রশ্ন স্তব্ধ, আর আসলো না, আইজও আসে নাই, বুঝেছেন? আমিও কিছু প্রশ্ন রেখেছি যে এই প্রশ্নগুলোর উত্তর আপনারাও দেন, আর আপনাদের 999টা প্রশ্নের জন্য আমি প্রস্তুত আছি, পাঠান, আর আসে না। মুফতি সাহেব বদলায় ফেলেছে, আব্দুল ওয়াজিদ সাহেবকে বাদ দিয়ে আর একজন মুফতি আবু জুবায়ের কাসমি লেখা শুরু করেছে, 29টি মিথ্যা কথা লিখেছে আহলে হাদিসদের বুদ্ধে 29টা। আমি আবার ধারাবাহিকভাবে এই 29টি মিথ্যা কথা, সে যে কত জঘন্য মিথ্যা, জবাব দিয়েছি। এরপরে বলছে আরো বলুন, ইনশাল্লাহ আরো জবাব দেওয়া যাবে। তো জীবিত দুইজন আবু জুবায়ের কাসিমি বাদ উনি আর লেখেন না। এরপরে টঙ্গিতে যে তবলিগ ইজতেমা হয়, জেনে রাখুন সেখানে যে এই ছয় উসুল, বলতে পারেন এই ছয় উসুল আবিষ্কার করেছে কে? মাওলানা ইলিয়াস সাহেব এই ছয় উসুল আবিষ্কার করেন নাই। এই ছয় উসুল যিনি আবিষ্কার করেছেন তার নাম মাওলানা আশেক ইলাহি বুলন্দ শেহরি। তিনি ইলিয়াস সাহেবকে এই ছয় উসুল তৈরি করে তাকে উপহার দেন। মাওলানা ইলিয়াস সাহেব এই ছয় উসুল মোতাবেক এই তবলিগের কাজ শুরু করেন। জীবিত মানুষরা যখন ঠান্ডা হয়ে গেল চুপচাপ, মাওলানা আশেক ইলাহি বুলন্দ শেহরি তিনি আহলে হাদিসদের বুদ্ধে বহুদিন আগে একটা লেখা একটি কাগজে ছাপিয়েছিলেন। জীবিত মানুষদের কাছে তো আমি উত্তর চাই, কিন্তু মানুষ যদি মরে যায় তার কাছে উত্তর চাইবো কেমন করে, আমাকে আটকায়। ছেপে দিয়েছে আহলে হাদিসদের বুদ্ধে আশেক ইলাহি বুলন্দ শেহরি সাহেবের কিছু কথা ছেপে দিল। আমি বললাম এইখানে আমাকে ঠেকালেন, তার কারণ তিনি মরে গেছেন, তার কাছে তো কোনো কথা জিজ্ঞাসা করার আর কোনো উপায় না আছে। তবু আমি জবাব দিলাম যে মহতারাম আশেক ইলাহি সাহেব, আপনার সাগরেদরা আজকে আমাদের বুদ্ধে আপনার সেই পুরন কথা রহমানি পয়গামে ছাপিয়েছে বলে উত্তর দিচ্ছি, নতুবা আপনি মৃত, আমার এই উত্তর দেওয়ার প্রশ্ন ছিল না। আমি যখন জবাব দিলাম, যাওয়ার প্রথমে বললাম যে ভাই তোমরা যারা জীবিত আছো তোমরা লেখালেখি করো না, ভালো আমার লেখার তোমরা জবাব দিবে, তোমাদের লেখার জবাব আমি দেব, কিন্তু এই মৃত মরহুম মানুষটাকে নিয়ে এই টানাটানি শুরু করলে কেন? আমি যখন জবাব দিলাম যে ওই আশেক ইলাহি বুলন্দ শেহরি যিনি ছয় উসুল তৈরি করেছেন তার এই কথাগুলো সত্য নয়, আর এবার আর কোনো মরা মানুষের লেখাও ছাপে না, এই বইটা পরে তারা একটা ছোট্ট বই আকারে ছেপেছে এবং তার বুদ্ধে এই বইটা ঢাকার ছেলেরা ছেপেছে। ঢাকায় অর্থাৎ বাংলাদেশে কোনো জায়গাতে আহলে হাদিসদের উপরে রিসার্চ করার মতো কোনো জায়গা ছিল না, আহলে হাদিসদের তথ্য ইত্যাদি দিয়ে কোনো প্রতিষ্ঠান ছিল না যেখানে আহলে হাদিসদের বুদ্ধে
যে সকল বই পুস্তক লেখা হয় সেইগুলোকে গবেষণা করে তার জবাব দেওয়ার মতো আহলে হাদিসদের আগের যারা ছিলেন তারা কোনো সুযোগ সৃষ্টি করেন নাই। আজকে এখানকার যুবকরা যেমন এই মাঠের জন্য চেষ্টা করছেন, এই যুবকরা কারা? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের যখন খবর পেলেন আল্লাহর পক্ষ থেকে, তখন তিনি সেনাবাহিনীতে মানুষ নেওয়া শুরু করে দিলেন। যাশো, দুই যুবক এসেছে, তারা খাটো এবং বয়স তাদের কম। আল্লাহ রসুলের কাছে যখন হাজির হয়েছে বলছে তোমাদেরকে নেওয়া হবে না। বলে হুজুর কেন? বলে তোমরা বয়সে ছোট, তোমরা যুবক, তোমাদের এখন যাওয়ার দরকার নাই। তিনি বললেন যে আল্লাহর নবী, আমার এই বুড়ো চাচা যা পারে, আমি যদি তার চাইতে বলে ওনাকে হারিয়ে দিতে পারি তবুও কি আমাকে নেবেন না? যাকে আপনি নিলেন তার চেয়েতে আমি কৌশল এবং শক্তি আমার গায়ে কম নাই। তা আল্লাহর রসুল বললেন যে আচ্ছা ঠিক আছে তুমি আসো। আর একজন বলছে ইয়া রসুল্লাহ আমাকে নেবেন না কেন? বলে তুমি তো ওর চেয়েতেও ছোট। বলছে ইয়া রসুল্লাহ ওর সঙ্গে ও তো ওই বুড়ো মানুষের সাথে বলা বলে ধরতে চেয়েছে, তাই না? তো ও আমার সঙ্গে এখন কুস্তি লড়ুক, ওকে আমি ঠকাতে পারি কিনা। ধরে বলে কি এই তুই ঠকে যাস তো দুবা আমার কিন্তু যাওয়ার পারমিশন হবে না। দোস্তকে জড়াই ধরে বলছে যে তুই ঠকবি একটু ইচ্ছা করে, নাহলে কিন্তু আমি আর পারমিশন পাবো না, বুঝতে পেরেছেন? তো যে ঠিক আছে দোস্ত, দম করে পড়ে গেছে। আল্লাহ রসুলকে বোঝেন না? না বোঝেন না। ঠিক আছে তোমাদের দুজনকে পারমিশন দেওয়া হলো। বদরের যুদ্ধে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার দুই পাশে ওই দুই ছেলে, আপনারা বুখারী শরীফ বাংলা তর্জমা হয়েছে কিতাবুল মাগাজিতে এটা এই ঘটনাটা পাবেন। দুই দিকে প্রচণ্ড যুদ্ধ চলছে। ডান দিকের ছেলেটা বলে, ডান দিকে একটা ছেলে, বাঁ দিকে একটা ছেলে দেখে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হায় হায়, সবাই জোয়ান জোয়ান দক্ষ লোক পেল আর আমার দুই পাশে দুই বাচ্চা। হে আল্লাহ, এই যুদ্ধের মধ্যে এই দুই পাশের দুই বাচ্চাকে ঠেকাতেই তো আমার যুদ্ধ করতে হবে, আমি তো জিহাদ হিসাবে লীলা করবো কখন? দুই পাশে দুই ছেলে তো, এদেরকে তো রক্ষা করতে হবে, আমি যুদ্ধ করবো কখন? হে আল্লাহ আমাকে কি বিপদে ফেললে? ডান দিকের ছেলেটা জিজ্ঞাসা করলো চাচা আপনি আবু জেহেলকে চেনেন? বলে বেটা তোমার আবু জেহেল দিয়ে তোমার দরকার কি? বলে হ্যাঁ হ্যাঁ দরকার আছে, আমি চিনতে চাই। দেখালেন এই যে লোকটা এই আবু জেহেল। বলে আচ্ছা ঠিক আছে। এরপরে বাইয়ের ছেলেটা জিজ্ঞাসা করে চাচা আবু জেহেলকে চেনে? বলে হ্যাঁ চিনি। কই? বলে ওই তো ওই। বলে ঠিক আছে। হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়ে আছেন আর এই ছেলে দুটো পেছন থেকে তাদের কিন্তু চোখাচোখি হয়ে গেছে, পেছনে ওর দিকে তাকিয়েছে আর ওর দিকে তাকিয়ে তারা স্থির করে নিয়েছে, শোনো ঘোড়া ওর অনেক উঁচু হবে, বীর সে অনেক, অতএব কাবু যদি করতে হয় তাহলে তোমার আর আমার ভিতরে একটা বোঝাপড়া থাকতে হবে। বলে কি? বলে মরি আর বাঁচি আমি পয়লা দৌড়িয়ে গিয়ে আবু জেহেলের ঘোড়ার পায়ের উপরে মারব কোপ। ঘোড়া দুলিম করে যখন পড়ে যাবে এরপরে তুমি আবু জেহেলকে দেবে, তারপরে আবু জেহেলটা বাকি আমি শেষ করব। ঠিকঠাক হয়ে গেছে। আবু জেহেল ওই দিক থেকে যখন ফের আবার এই দিকে আসছে, ডান দিকের ছেলেটা দৌড়িয়ে গিয়ে আবু জেহেলের ঘোড়ার সামনের পায়ের ডানটায় আঘাত করেছে, আর আঘাতটাও এমন যে একই আঘাতে জোড়ায় আঘাত পড়েছে, একই আঘাতে ওই পাটা দুই ভাগ হয়ে গেছে, মানে পা পড়েই গেছে। তাহলে আর আবু জেহেলকে আর থাকে কোথায়? আবু জেহেল পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাম দিক থেকে উঠে এই যুবক আঘাত করল আবু জেহেলের সোজা বুকে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বাকিটা শেষ করলেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে তোমাদের জয় হয়ে গেছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে ছিলেন, জানতে চান জয় কিভাবে হয়েছে। সাহাবারা বললেন, হে আল্লাহ নবী, আবু জেহেল খতম। এরপরে খতমের পালা শুরু হয়ে গেল, 70টি কাফেরকে সেখানে শেষ করা হলো, খতম করা হলো। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, যাদেরকে যে যুবকদেরকে তুমি কাজের লোক মনে করে নাই, এই ইসলামের বিজয় সেই যুবকদের হাত থেকেই প্রথম শুরু হয়েছে। আমি বলবো আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনি যেমন সাহায্য করেছিলেন এই যুবকদেরকে, আজকে আপনার এবং আমার বয়সের যে সীমায় আমরা পৌঁছাইছি, আজকে কাদেরকে সাহায্য করার দরকার? এই সকল যুবকদেরকে। এই যুবকেরা সেখানে আহলে হাদিস রিসার্চ একাডেমি করেছে, রিসার্চ সেন্টার, আজকে যেখানে আহলে হাদিসদের মধ্যে কোনো কথা হচ্ছে এখানে চলে আসছে, কোনোটা আমার কাছে পৌঁছাচ্ছে, কোনোটা অন্যের কাছে পৌঁছাচ্ছে। এই দর্পণ, এর মধ্যে পাবেন এ মাসের মাওলানা মুনিরুল ইসলাম নাম করে দেওবন্দি একটি লোক খুলনায় আবার একটি বিপদ সৃষ্টি করার জন্য আহলে হাদিসদের কাছে প্রশ্ন করেছে, এগুলো জবাব দাও। তার মধ্যে প্রশ্ন আছে, আহলে হাদিসদেরকে আপনারা মোশেক মনে করেন না মুসলমান মনে করেন? তার মানে যদি মুসলমান মনে করেন তাহলে আর আপনারা আহলে হাদিস থাকছেন কেন? তাহলে আপনারও হানাফি হয়ে যান। আর যদি আমি উত্তর দেই যে আহলে হাদিসরা মোশেক, তাহলে আর এই বাংলাদেশে থাকার কোনো কায়দা থাকবে না। কথা বুঝতে পেরেছেন? কি কৌশল! এই রকমের প্রশ্ন করেছে, আমি অসুস্থ তবুও বললাম যে এই প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ আমি দেবো, তোমরা দোয়া করো। আমি আল্লাহর কাছে দোয়া চাই যে আমি বসে বসে এগুলো জবাব দিতে পারি। এই জবাব দেয়া হলো, আমরা এই রিসার্চ একাডেমিতে পাঠিয়েছি, এরা এই দর্পণে জবাব তো দিয়েছে, কিন্তু আমরা সঙ্গে সঙ্গে দৌলতপুরে এক প্রেসের মাধ্যমে এই জবাব দিয়েছি, আর দুই মাস ধরে কোনো উত্তর নাই। এই যে যুবক আজকে মাঠের জন্য যে সকল যুবকরা আপনাদের সামনে আপিল করছে, আমি মনে করি এই সকল যুবকদেরকে সাহায্য এবং সহযোগিতা করা আমাদেরই নৈতিক দায়িত্ব আহলে হাদিসকে টিকিয়ে রাখার জন্য। এই বইটিতে আমাকে একজন এসে বলল যে আবু জুবায়ের কাসিমির বইটা চলছে না। বলে কেন? আমরা এখানে একটা কৌশল করেছি, এই যে আবু জুবায়ের কাসিমির পুরো প্রবন্ধটা আমরা এই বইটার মধ্যে দিয়েছি, আর তার জবাবটা দিয়েছি। আমরা যদি আলাদা করে জবাব দেই তাহলে আবু জুবায়ের কাসিমির বই একটা কিনতে হয় আর আমাদের জবাব একটা কিনতে হয়, তাই না? তবে এক বইয়ের মধ্যে এই আবু জুবায়ের কাসিমির সকল কথা তুলে দিয়েছি, আর প্রত্যেকটা কথার জবাব আবার তার পাশে আমরা দিয়ে দিয়েছি। হানাফিরা বলে ওই হুজুরের কিতাব কিনলে জবাব জানা যায় না, অর্থাৎ ওই হুজুরের কিতাব আর আহলে হাদিসের জবাব যে কিতাবে আছে সেইটি আমাদের দরকার। আমি তার জবাব দিয়েছিলাম আহলে হাদিসদের বিরুদ্ধে বিশুদ্ধগরের তত্ত্ব ও রহস্য। এখানে দেখবেন, দোয়া করুন, আল ইসলাম রিসার্চ একাডেমি, আর এটা হচ্ছে আহলে হাদিস রিসার্চ একাডেমি, আহলে হাদিস রিসার্চ সেন্টার। যা হোক, এই যে বইগুলো চতুর্দিকে ছড়িয়ে পড়ার পর এখন ছেলেরা তবলিগ শিখে গেছে, তাদের উপরে যে সকল প্রশ্ন হয় সেই প্রশ্নের উত্তর তারা দিতে পারছে। ঠিক এভাবে অনেক কথা আহলে হাদিসদের বুদ্ধে বলা হয়। এই দর্পণের সম্পাদক হাফেজ আইয়ুব তার বইটি আহলে হাদিসদের পরিচয়, ইতিহাস এবং মাজহাব প্রসঙ্গ। আহলে হাদিস দর্পণে আল্লাহ চায় তো আগামীবারে পাবেন হানাফিদের যত কিতাব মাদ্রাসায় পড়ানো হয় এবং যত কিতাব দিয়ে ফতোয়া দেওয়া হয় এর ইতিহাস ওরা কোনোদিন কাউকে বলে না, ওর ইতিহাস আগামী সপ্তাহে আগামীবারে আপনারা পাবেন। বন্ধুগণ, আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, এই
কাজ যদি আমাদেরকে করতে হয়, একদিকে ঘরে ঘরে দাওয়াত দিতে হবে এই তবলিগের মাধ্যমে, আবার অন্যদিকে কোথায় তারা কি করছে কি লিখছে সেগুলোকে সংগ্রহ করে আমাদের ছেলেদেরকে জানাতে হবে যে আহলে হাদিস কারা, আহলে হাদিস কি, ওরা যে প্রশ্ন করে তার জবাব কি। এই দুই দিকে আমাদের কাজ চালিয়ে যেতে হবে। বন্ধুগণ, তাবলীগ একদিকে যেমন এই ঘরে ঘরে, অন্যদিকে মনে করেন আলেম ওলামা যদি আপনারা তৈরি না করেন তাহলে এই তাবলীগ করবে কারা? প্রত্যেকটি ঘর থেকে না হতে পারে, প্রত্যেকটা গ্রাম থেকে যেন এই আহলে হাদিস মাদ্রাসাগুলোতে আপনাদের ছেলেরা গিয়ে অন্তত পক্ষে একটি গ্রামকে আহলে হাদিস রাখবার জন্য বা বানাবার জন্য ছেলে আপনাদের মাদ্রাসায় পাঠানোর প্রয়োজন আছে না নাই? এখন যদি আমি জিজ্ঞাসা করি আন্ধারিয়া পাড়াতে কতজন হাফেজ আর কয়জন মাওলানা সাহেব আছে, ঠিক ওই রকমের যদি আর কোনো গ্রামের কথা জিজ্ঞাসা করি আহলে হাদিস গ্রাম কয়জন আলেম আছে, কয়টি হাফেজ আছে, বলে বাপ দাদা যা শিক্ষা দিয়ে গেছে তাই, আমাদের কাছে কোনো নামাজ শিক্ষা নাই। এই রকমের দুই একটা গ্রাম পাওয়া যায় না যায় না। তবলিগ যারা করছেন তারা জানছেন। অতএব তবলিগের দ্বিতীয় দিকটা হচ্ছে এই, যুবকদেরকে যেমন সহযোগিতা করবেন তেমন করে এই মাদ্রাসায় ছাত্রদেরকে পাঠিয়ে ওই এলাকাকে আহলে হাদিসের আলোকে আলোকিত করার জন্য ছাত্রদের পাঠাবার দরকার আছে না নাই? আছে। তৃতীয় পয়েন্ট হচ্ছে এই, আমি বুজবুনিয়া নাম করে খুলনায় এক আহলে হাদিস গ্রাম, সেখানে সভা হবে আমাকে দাওয়াত করেছে, তা আমি মাগরিবের নামাজের সময় হাজির হয়েছি। পয়লা রাকাত চলছে, দেখি মুক্তাদিরা সবাই বলছে আমিন, কিন্তু ইমাম সাহেব চুপচাপ। আমার মনে লেগেছে ব্যাপারটা কি, তো আমার ইস্তিনজা করার দরকার, আবার উজু করার দরকার, এর মধ্যে ওনার নামাজ শেষ, তার মানে দ্বিতীয় রাকাতে ইমাম সাহেব আমিন বলেন নাই আর মুক্তাদিরা সব আমিন। নামাজ পড়ার পর ইমাম সাহেবের সঙ্গে দেখা হলো, উনি বলে ইনি আমাদের মসজিদের ইমাম, বলে তাই নাকি, বলে হ্যাঁ। তো ভাই আপনি যে আমিন বললেন না, বলে আমি তো আহলে হাদিস না। ইমাম সাহেব বলেন আমি তো আহলে হাদিস না। তো চিন্তা করেন, আহলে হাদিসদের গ্রামে ইমাম সাহেব, তিনি আহলে হাদিস না, যেহেতু নামাজটা পড়তে হয় তাই তারা একজন ইমাম রেখেছেন যিনি আহলে হাদিস না, তার মানে আহলে হাদিসরা ওখানে যায়ও না আর আহলে হাদিস লোক দেয়ও না। আমি একজন আহলে হাদিস ছেলে ওখানে পাঠালাম, আহলে হাদিস তালিম শুরু হলো। ওই গ্রাম তো আহলে হাদিস আগে ছিল, ধীরে ধীরে উল্টে হানাফি হতে যাচ্ছিল, আবার তারা সকলে মিলে আহলে হাদিস তো হলোই তো হলো। এরপরে পাশের আরো দুটো গ্রামকে তারা আহলে হাদিস করেছে। এখন ওরা বলছে আহলে হাদিস তো হয়েছি, ওই মসজিদে তো নামাজ পড়তে দেয় না। হচ্ছে না হচ্ছে না, দাওয়াতের কাজ করে দেখেন এই অসুবিধায় পড়তে হবে, বলে ওখানে নামাজ পড়তে দেয় না। তো কি করা যাবে? একটি বৈঠকখানায় প্রথম মসজিদ হলো, এরপরে আবার সেখানে আহলে হাদিস মসজিদ তৈরি হলো। মসজিদ যদি তৈরি না হয় তাহলে সেখানে আসলে মন খুলে তালিম দেওয়া যায় না। শুধু তাই না, আমাদের ওইখানে একটি লাইব্রেরি ছিল, আছে এখনো, সেটা এখন মসজিদ হওয়ার পথে ছেলেরা নামাজ পড়বে আজান দিয়েছে। একজন পথিক বগুড়ায় তার বাড়ি, তিনি একজন চিফ পেটি অফিসার নেভিতে চাকরি করেন, আজান হয়েছে দেখে ঘরে ঢুকেছে, ছেলেরা বলছে চাচা আপনি নামাজ পড়ান। তো চাচা তো নামাজ পড়ান শুরু করেছে, সুরায়ে ফাতিহা বলার পর ছেলেরা জোরে আমিন বলেছে, কিন্তু চাচা কিচ্ছু বলে নাই, আমিন বলে নাই। দ্বিতীয় রাকাতে, গ্রামটার নাম মজগুন্নি, দ্বিতীয় রাকাতে মগরিবের নামাজ তো, দ্বিতীয় রাকাতে একেবারে সবার চেয়ে জোরে আমিন বলে উঠেছে। নামাজ শেষ করার পর জিজ্ঞাসা করে চাচা
আপনি পয়লা রেখাতে আমিন বলেন নাই, দ্বিতীয় রেখাতে আমিন বললেন, ব্যাপারটা কি? বলে আমি কি জানি বেটারা তোরা আহলে হাদিস? তোমার আহলে হাদিস দেখলে জোরে আমিন বলবে, আর আহলে হাদিস যদি না দেখে তাহলে আস্তে আমিন। এরকমের আহলে হাদিস আপনাদের এখানে বোধ হয় নাই, না মাঝে মাঝে পাওয়া যায়? আছে এরকমের? কেন দুর্বলতা কোথায়? সেই যে মসজিদে নামাজ পড়ে সেই মসজিদে সকলে আসতে আমিন বলে, এখন ভয়তে উনিও আসতে আমিন বলে, আছে কি নাই? এই সকল দুর্বল মানুষকে যদি সবল করতে হয় তাহলে এই তাবলীগের মাধ্যমে মসজিদ তৈরি করতে হবে, সেখানে তালিমের ব্যবস্থা করতে হবে, ছেলেদেরকে তালিম দিতে হবে, বুড়োদেরকেও তালিম দিতে হবে, দিতে হবে না? হযরত উলামায়ে কেরাম, এখনো আপনারা আপনাদের দায়িত্ব বুঝুন। আহলে হাদিস হিসাবে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, এতে কোনো ভুল নাই। বন্ধুগণ, আহলে হাদিস হানাফিদের মধ্যে তবলিগ করব কি? আহলে হাদিসদের ভিতরেই আবার তবলিগের প্রয়োজন দেখা দিয়েছে। উত্তরবঙ্গে একবার এক প্রোগ্রামে গেলাম, বলে হুজুর আজকে আমাদের সবার রাত্র 12টার পর শুরু হবে। তো জিজ্ঞাসা করলাম 12টার পরে কেন? বলে আজকে সবে বরাত জানেন না আহলে হাদিস। বলে কি করবে? খুব কিছু করলো, হানাফিদের চেয়েতে সবে বরাতটা তারা কোনো অংশে কম করল না। যে রসম যে বেদাত তারা করলো আমি ঘাবড়ে গেলাম, মানে আগে সবে বরাত তারপরে জলসা, এই রকমের আহলে হাদিস ছিল। ধীরে ধীরে সব কিন্তু ঠিক হয়ে আসছে, আসছে না? এই আহলে হাদিসদেরও আবার তবলিগের প্রয়োজন আছে, কিন্তু গন্ডগোল বাজে, বলে এই হুজুর একরকম বলে, উ হুজুর আর এক রকম বলে, এই আহলে হাদিসরা দুই রকম বলে, আমরা কোন হাদিসের পেছনে যাব? বলে বসে কি না? বলে বসে তো। এখন এই তাবলিগটা করতে হবে না হবে না? এই তাবলিগও আমাদের করতে হবে। আরে ওলামাদের সামনে আমার বুদ্ধি যদি কেউ লিখতে চায় তাকে জানা দিতে হবে, এই আহলে হাদিস দর্পণ আমার বুদ্ধি যদি কেউ লেখে, আমি স্পষ্ট করে বলেছি যে দাও তাকে লিখতে দাও এবং তা ছাপো, আবার তার জবাব যখন দেবো তাও ছাপো। আহলে হাদিসরা পড়ুক কারটার পেছনে সত্যিকার অর্থে দলিল আছে আর না এটা জানার দরকার আছে না নাই? আছে। তবলিগ শুধু একদিকে নয়, শুনে আশ্চর্যান্বিত হবেন। আমাদের দেশের প্রখ্যাত একজন আহলে হাদিস, তিনি তার বইতে লিখলেন, ফাসেক ও বেদাতির পিছনে নামাজ পড়া দুরুস্ত আছে। ফাসেক বেদাতি তার পেছনে নামাজ পড়া দুরুস্ত, ভালো কথা। দর্পণে আমার কাছে প্রশ্ন করলে আমি বললাম যে না, ফাসেক এবং বেদাতির পিছনে নামাজ পড়া যাবে না। তিনি ওই বইখান দ্বিতীয়বার আবার সংস্করণ করলেন, এবার ওই ফাসেক বেদাতির পিছনে নামাজের চ্যাপ্টার আর নাই, এই মশলাটাই নাই, বুঝতে পেরেছেন? তাহলে আহলে হাদিস হিসাবেও আমাদের তবলিগের দরকার আছে না নাই? এদেশের জাদরেল বড় একজন আলেম, তিনি দোয়া সম্পর্কে পয়লা লিখেছেন যে হাত তুলে দোয়া করা নামাজের সালাম ফিরাবার পর মিষ্টি বেদাত। কিতাবখানার নাম হচ্ছে দোয়া, খুব ভালো। কয়েকদিন পরে লিখেছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরায় হাত তুলে দোয়া করেছেন, এই রকমের তো কোনো হাদিস নাই। তবে দুইজন সাহাবি হাত তুলে দোয়া করেছেন এটা আছে। অতএব সাহাবিদের সুন্নত অনুযায়ী যদি কেউ হাত তুলে দোয়া করে তাহলে করতে পারে। আগের বার বলেছেন মিষ্টি বেদাত। আমি যে দুইজন সাহাবির কথা বলেছেন, আমি তারিখে তাবারি বিদায়া ওয়ান নিহায়া ইবনুল আসির এই সকল কিতাব থেকে দেখালাম, যে সাহাবি হাত তুলেছিলেন ফজরের নামাজের পরে ওটা ইস্তেসকার দোয়া ছিল। ইস্তেসকা বোঝেন পানির জন্য দোয়া করা। ঘটনা ঘটেছিল এই হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়,
লেবাননে বিদ্রোহ দেখা দিল। এখন যে লেবানন, এই লেবাননে হযরত আলা আল হাজরামি সাহাবীকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পাঠালেন। এই আলা আল হাজরামি ফজরের নামাজের সালাম ফিরায় হাত তুলে দোয়া করেছিলেন, এটাই হচ্ছে দলিল। ঘটনা শোনেন, ওখানে যে পথ ধরে তারা গিয়েছিলেন লেবাননের সেই জায়গায় তারা পৌঁছতে পারেন নাই, রাত পথে রাত হয়ে গেছে, এই ওই জায়গাতে তারা আছেন। দুটো উটের উপরে পানি ছিল, উট কোন দিক চলে গেছে, সাহাবায়ে কেরাম আর উট খুঁজে পাচ্ছেন না রাত্রের বেলায়। ইশার নামাজ হলো তায়াম্মুম করে, কিন্তু পানি পাওয়া গেল না, চতুর্দিকে ঘন কুয়াশা, ডান বাম চেনা যায় না। ফজরের নামাজের আগে সবাইকে ডেকে পানির কোনো ব্যবস্থা নাই, আবার তৈয়াম্মুম করে নামাজ পড়লেন। নামাজ পড়ার পর পানির জন্য দোয়া করলেন পরওয়ারদিগার, আমাদের উট হারিয়ে গেছে, তার উপরে পানি, সূর্য যখন উঠবে, যখন এই সূর্য তেজ হবে, তখন আমরা যদি পানি না পাই, তোমার এই মুজাহিদ বান্দারা এই মরুভূমিতে পানির অভাবে মারা যাবে, অতএব হে আল্লাহ তুমি আমাদের সেই উট ফিরিয়ে দাও, পানি দাও, নতুবা পানির ব্যবস্থা করো। এই পানির ব্যবস্থা করার দোয়ার নাম কি? ইস্তিসকা। এই ইস্তিসকার জন্য দোয়া, এটা ফজরের নামাজের পরে দরকার নাই, জোহরের দরকার নাই, মগরিবের দরকার নাই, যে কোনো সময় করা যায়, যে কোনো নামাজ ছাড়াও করা যায়। আমি এই বিষয়টা যখন লিখলাম যে আমার মাওলানা মোহতারাম কিছু লিখেছেন আর কিছু গোপন করেছেন, কথাটা প্রকাশ হয়ে গেল তো, তিনি আবার বই লিখেছেন যে না, হাত তুলে মোনাজাতের যত কথা আমি বলেছি ওর একটাও ঠিক না, ওই সাহাবির কথাও যে বলেছি ওটাও ঠিক না, তোলা যাবে নাই মোনাজাত, এদিক সেদিক সালাম ফিরেই করা যাবে না, এটা আবার পরে। তাহলে বলুন, এই তবলিগ যেমন সাধারণ মানুষের জন্য দরকার, ঠিক তেমনি করে বড় বড় আলেম ওলামাদের জন্য দরকার আছে না নাই? আমি একজন মানুষ, ভুল আমার হতে পারে না? পারে না, পারে। ওই সকল আলেম ওলামাদের কাছ থেকে যদি কোনো সংশোধনী আমার আসে, তাহলে সেটা আমাকে মেনে নিতে হবে না সেটা অগ্রাহ্য করতে হবে? মেনে নিতে হবে। তাই আমরা তবলিগে নেমেছি, আমার যদি ভুল হয়, কেউ ভুল ধরিয়ে দেয়, সেটা মেনে নেব। আর আলেম ওলামাদের কেউ কিন্তু এই অবস্থার মাঝে, আপনারা তো বলছেন যে দুই আলেম সাহেব বোধহয় শুধু ঝগড়া করে, এর ভিতর থেকে কিন্তু মীমাংসাও বেরিয়ে আসছে, এই তবলিগ শুরু হয়ে গেছে। বন্ধুগণ, এই যে তবলিগ, এক দিক হচ্ছে আপনি যা জানেন তাই অন্যের কাছে পৌঁছাবেন, এ এক তবলিগ। ঠিক তেমনি করে মাদ্রাসা, এটাও তবলিগ, মক্তব করাতে তবলিগ, ওয়াজ করাতে তবলিগ, আবার এই লেখালেখি করা, বই পুস্তক ছাপানো, এটাও তবলিগ। আজকে শেষ দিন, আপনাদের মাঝে দুই দিন কাটিয়েছি, আমার নিজের অবস্থা খুব ভালো নয়, দুপুরের পর থেকে এইখানে যে একটা ব্যথা, আমার কাছে যত ঔষধ ছিল সব আমি খেয়ে শেষ করেছি, কিন্তু ব্যথাটা কোনো রকমের কমছে না। আমি আরও লম্বা বক্তৃতা করতে চেয়েছিলাম, কিছু পয়েন্ট আমি নোট করেছিলাম, কিন্তু আমি আর বক্তব্য রাখতে পারছি না, আমার জন্য দোয়া করুন। ইনশাআল্লাহ রহমান, আপনাদের সামনে এই তবলিগের দায়িত্ব, আমাদেরকে ইসলাহ করা আর আপনাদেরও ইসলাহ করা। আল্লাহ তাআলা এই তৌফিক দান করেন। এই বলে আজকার মতো বক্তব্য আমি শেষ করছি, আমার খুব খারাপ লাগছে, আমার জন্য আপনারা দোয়া করবেন। আর এই আহলে হাদিস, এই বইটি ওখানে পাওয়া যাচ্ছে, ছেলেদের কাছ থেকে নেবেন, এই বইটিও নেবেন। আর দর্পণে এই মনিরুল ইসলাম সাহেবের জবাব, আমাদের ওখানে যারা পাঠিয়েছে, ছেলেরা বোধ হয় ঢাকায় এসেছে, যে উনি আমাদের উপরে প্রশ্ন করেছেন, আমরা জবাব দিয়েছি, এটাও এই এই সংখ্যায় আছে, এইগুলো আমাদের পড়া দরকার। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো করেন, দিনের পথে রাখেন, তবলিগ করার তৌফিক দেন।